অত ভেবো না আলাপি, সব ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, অন্তরা ঠিক কথা বলেছে, এবার সবাইকে সাবধানে থাকতে হবে। চিনি, বিশেষ করে তোমাকে বলছি, তুমি খুব সাবধানে থাকবে, বিশেষ করে কালকের দিনটা, কালকে দধিমঙ্গল, বুঝেছ? যাক, মিশন সাকসেসফুল। বিয়ের আগের দিনের মজা মাটি সবার, এইভাবেই কাল দধিমঙ্গল পণ্ড করব। দেখব কিভাবে চিনি দ্রোণকে বিয়ে করে। আর শুধু চিনি নয়, আমি সবাইকে বলছি, সবাই কিন্তু খুব সাবধানে থাকবে। কাল সকাল থেকে বিয়ের যা যা নিয়ম হয় সবটা মেনেই কিন্তু এই বিয়েটা হবে। কোনো কিছুতে যেন আর কোনো গন্ডগোল না হয় সেদিকে কিন্তু সবাইকে নজর রাখতে হবে। আজ যা হওয়ার হয়ে গেছে, কাল থেকে আর আমি কোনো গন্ডগোল চাই না, ব্যাস। সব রিচুয়াল হবে, চিনিরও আবার দাদা ভাইরও, কি দারুণ মজা হবে বলতো। আমরা তো আবার দুদিকেই মজা করব, আবার ভোরবেলা জলসইতে যাব। আচ্ছা, সেটাও কি দুদলে যাবে না এক দল গো? হ্যাঁ, সব আলাদা আলাদা হবে, বুঝতে পেরেছিস? আর শোন, আনন্দ করতে গিয়ে তোরা আবার মিশে যাস না কিন্তু, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তোরাও কিন্তু নজর রাখবি সেদিকে। মা কি বলছে শুনেছ? এই চিনি, তুমি আবার কোন ভাবনা ডুবে গেলে? না, একটা ব্যাপার আমার খুব খটকা লাগছে ছোট মালিক। সত্যি কি আমি ওই মৌটুসির পোকামের জন্য পড়ে গেলাম, নাকি কেউ আমাকে ইচ্ছে করে ল্যাং মারলো? আর ওই বেচারি মৌটুসিটা ওর ঘাড়ে কি দোষ পড়ল? কি তোমাকে আবার কি ল্যাং মারবে? আমাকে ল্যাং মারার লোক কি এই বাড়িতে কম আছে নাকি? কি করে যে আমি এদের মধ্যে সামিল হই বুঝতে পারছি না। তা কম নেই, তুমি বেশি স্ট্রেস নিও না, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হলেই ভালো ছোট মালিক, কিন্তু কেউ যদি এটা ইচ্ছে করে করে থাকে তাহলে এটা সে কালকে আবার করবে, যাতে আমাদের বিয়েতে কোনো না কোনো অমঙ্গল হয়। দেখো চিনি, কেউ যদি থেকেও থাকে তাতে কোনো লাভ হবে না, কারণ আমরা জন্ম জন্মান্তরের জন্য আটকে গেছি, কেউ আমাদের অমঙ্গল আলাদা করতে পারবে না। চিনির মুখ থেকে মনে হচ্ছে ল্যাং মারার ঘটনায় ওর সন্দেহ আছে। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।